वेस्ट बंगाल के बीजेपी चीफ दिलीप घोष ने 1 करोड़ मुसलमानों को भारत से निकालने का ऐलान कर दिया। दिलीप घोष ने जलसे से खिताब करते हुए कहा कि मुसलमान तारकीने वतन गैर कानूनी तौर पर भारत में मुकीम हैं, शनाख्त के बाद वोट का हक छीने गए फिर मुल्क बदर करेंगे, फिर ममता बनर्जी समेत कोई सियासतदान मुसलमानों की हिमायत नहीं करेगा। 20 লাখ ভোট দিয়েছে, দিদিমণি 17 লাখ এগিয়ে ছিলেন, এটা বরাবর হয়ে গেছে। আর 50 লক্ষ মুসলমান অনুপ্রবেশকারী আজ হোক কাল হোক এদেরকে আমরা চিহ্নিত করব, দরকার হলে দেশ থেকে তাড়াবো, আগে তো ভোটার লিস্ট থেকে নামটা কাটবো, তারা দিদি তেল মারবে না। আর যেই নামটা কেটে দেবেন কোনো বেটার ওদের তেল মারবে না, ভোটাররা তাকে কে তেল মারবে, আলটা করবো আমরা। আর 50 লক্ষ নাম 70 লক্ষ নাম যখন কেটে যাবে, দিদিমণির ভোট 2 কোটি নিচে নামবে, আমরা 3 কোটি হব, আগামী ইলেকশনে আমাদের 200 সিট, দিদিমণির 50টাও হবে না, তখন দিদিমণিকে 14 তলায় কষ্ট করে উঠতে হবে না, কালীঘাটে গিয়ে চণ্ডী।